কে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, আন্দোলন আর হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। অপপ্রচার রুখতে আলাদা সেল গঠন করার আহ্বান জানান নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বছরখানেক ধরে আন্দোলন করে আসছে বিএনপি সহ বিরোধী দলগুলো। তবে রাজপথে আন্দোলন কিংবা বক্তৃতা বিবৃতি দিয়ে সরকার পতন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের নেতাদের সাথে প্রতিনিধি সভা করে ক্ষমতাসীন দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ দল ও রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠা করেছেন। আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে দাবি করে প্রতিরোধ সেল গঠন করার পরামর্শ দেন দলের সাধারণ সম্পাদক। আপনাদেরও বলছি, রাজপথ ছাড়বেন না, সতর্ক পাহারায় থাকতে হবে, প্রতিদিন প্রোগ্রাম থাকতেই হবে, উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সতর্ক পাহারা আওয়ামী লীগের থাকতেই হবে। এদিকে কেরানীগঞ্জের ঘাটারচরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে বিভিন্ন নামে একই ধরনের কর্মসূচি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কামরুল ইসলাম। এক একটা নাম দিয়ে এক একটা কর্মসূচি দেওয়া শুরু দিচ্ছে তারা। তাদের দাবি কি, সরকারকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে বিদায় দিতে হবে, আর নাহলে তারা ঘরে ফিরে যাবে না। যতই কথা বলেন, যতই হুমকি দেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করবেন। পরিষ্কার কথা, মেয়াদ শেষ হওয়ার এক ঘন্টা আগেও শেখ হাসিনা পদত্যাগ করবেন না। মেয়াদ শেষ হবে, নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন, একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকার হিসেবে শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন। বিএনপি রাষ্ট্র মেরামতের কথা বলে সরকারের বিরুদ্ধে নয় বরং রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।